শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতি দুপুর একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আরও বেশি বেশি বিদেশি বিনিয়োগ আসার উদ্যোগ বজায় রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিসিসিআইয়ের ষাটতম FICCI ফিকির ষাটতম বর্ষপূর্তি উদযাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়াতে উদ্যোগ নেওয়ার কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2030 সালের মধ্যে বাংলাদেশকে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত করার পরিকল্পনা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। দলিল হয়ে থাকবে ছোট সেশনে অংশগ্রহণ করার জন্য। শ্রমিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি তৈরি পোশাক খাতে প্রভাব ফেলবে না বলে মনে করেন উদ্যোক্তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন ভবিষ্যতে শ্রমিক অসন্তোষের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে মালিকদের। এদিকে মজুরি বৃদ্ধিতে পোশাক উৎপাদনের ব্যয় 20-25% বেড়েছে বলে দাবি মালিকপক্ষের। খরচ পুষিয়ে নিতে ক্রেতাদের সাথে চলছে দর কষাকষির চেষ্টা। হোসেন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। কাঁচামাল, মজুরি কিংবা জ্বালানি সব মিলিয়ে তৈরি পোশাক খাতে গত 5 বছরে উৎপাদন ব্যয় বেড়েছে 40% বেশি। তবে এই সময়ে বাড়েনি পোশাকের দাম, এমন বাস্তবতায় আবারও 56% মজুরি বৃদ্ধি পেয়েছে এই খাতে। উদ্যোক্তারা বলছেন এতে নতুন করে তাদের পোশাক তৈরির খরচ বেড়েছে 20% বেশি। টোটাল প্রোডাকশন কস্টে আমাদের 25% বেড়ে যাবে, তো যার কারণে আমাদের এখন খুবই স্ট্রংলি আমাদের প্রাইস নেগোসিয়েশন যেতে হবে। বিদেশি বায়ারদেরকে এটা বোঝাতে হবে যে আমরা কিন্তু আর পারছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে চলা শ্রমিক অসন্তোষের ঘটনায় এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি পোশাক শিল্পে। এমন সময়ে শ্রমিক নিরাপত্তা ইস্যুতে করা নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন শ্রমিকদের উপর কোনো রকম আক্রমণ কিংবা ভয়ভীতি দেখানো হলে বাণিজ্যিক ও ভিসা নিষেধাজ্ঞা দেবে তার দেশ। যদিও এমন হুমকিকে খুব একটা আমলে নিচ্ছেন না এ খাতের উদ্যোক্তারা। আমাদের থেকে পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যারা এই লেবার ল এবং লেবার রুলসের ধারে কাছেও নাই, মানবাধিকারের ধারে কাছেও নাই। যেটা আমরা মানি সেটা তারা মানে না, অতএব সে সারা পৃথিবী নিয়ে বলেছে। ওইটা দিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হলো আমার দেশে আমরা কি করতেছি। আমি মনে করি আমার দেশে আমরা অনেক ফেয়ার আছি, অতএব আমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো ইস্যু এখনো হয়নি। তবে অর্থনীতিবিদরা বলছেন ভবিষ্যতে শ্রমিক অসন্তোষের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে মালিকদের। আমাদের অবশ্যই এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং এটাকে আমাদের এখনকার যে রাজনীতি নিয়েও তো তারা বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছে এবং বিভিন্ন তারা বক্তব্য দিয়েছে, তার সাথেও কিন্তু এটা সংশ্লিষ্ট করে তারা দেখবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে গেল অক্টোবরে পোশাক খাতে রপ্তানি কমেছে প্রায় 14%, যার প্রভাব পড়েছে দেশের সার্বিক রপ্তানি আয়ে। চলমান ডলার সংকটের মাঝে আরেক দফা খরচ বাড়ল শ্রমিকের বেতন বৃদ্ধির কারণে, তার উপর বিদেশি ক্রেতাদের নানামুখী চাপ, সেই সাথে রাজনৈতিক অস্থিরতা, সব মিলে দেশের তৈরি পোশাক খাত একটি কঠিন সময় পার করছে। তবে উদ্যোক্তারা বলছেন অতীতের মতো চলমান সংকটও তারা উতরে যেতে পারবেন সরকারের সহায়তা এবং উদ্যোক্তাদের প্রচেষ্টার মাধ্যমে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণ করতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকের আলোচনার বিষয় পোশাক খাতের চ্যালেঞ্জ এবং এই যে যুক্তরাষ্ট্রের সতর্কতা, যুক্তরাষ্ট্রের সতর্কতা এবং পোশাক খাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই। এরই মধ্যে আমরা যে জানি যে শ্রমিকের নিরাপত্তা ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্র যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে তাতে করে নতুন করে হুমকিতে পড়তে পারে কেউ কেউ বিশ্লেষকরা মনে করলেও উদ্যোক্তারা মনে করছেন, যদিও এটি তাদের জন্য আসলে নয়, শুধুমাত্র তারা আইল নিয়ম মেনেই চলছেন। সার্বিক বিষয়ে আমরা কথা বলতে চাই, আজকে সংবাদ বিশ্লেষণ করতে চাই। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ এবং একই সঙ্গে একজন উদ্যোক্তা, মাইক্রোফাইবার গ্রুপের অর্থ বিভাগের পরিচালক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব কামরুজ্জামান কায়সার। দুজনকে স্বাগত জানাতে চাই নিটল টাটা বিজনেস আওয়ারে। স্বাগত জানাচ্ছি জনাব কামরুজ্জামান কায়সার। আমরা আশা করছি অধ্যাপক আকাশ কিছুক্ষণের মধ্যে, তাকে নিশ্চয়ই আমরা পাবো। আমরা শুরুতে আসলে আপনার কাছে যেটি জানতে চাইব যে আমরা রিপোর্ট দেখছিলাম
সেখানে কিন্তু আসলে যে পোশাক খাতে আমরা দেখছি যে একদিকে মজুরি বাড়ছে, অন্যদিকে রপ্তানিতে একটা নতুন করে চাপ তৈরি হচ্ছে। সার্বিকভাবে আসলে শ্রমিক অসন্তোষ কাটিয়ে আমরা দেখলাম যে কয়েকদিন ধরে এখন পোশাক খাতের উৎপাদনের চাকা আবার সচল হয়েছে, এখন আসলে কি পরিস্থিতি আগে শুরুতে যদি একটু বলতেন। জি কামরুজ্জামান কাইসার, আপনি আপনি সম্ভবত মিউট করে কথা বলছেন, একটু আনমিউট করবেন কিনা, আনমিউট করে কথা বলবেন। দুঃখিত কামরুজ্জামান কাইসার, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আমরা আমরা আশা করছি যে আপনাকে যান্ত্রিক কারণে শুনতে পাচ্ছি না, টেকনিক্যাল কারণে আমরা আবারও চেষ্টা করছি আপনাকে শুনতে পাই কি না। অধ্যাপক এম এম আকাশ আশা করি আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবেন, আমরা চেষ্টা করছি। আমরা এ পর্যায়ে অন্যান্য সংবাদে যেতে চাই। দর্শক, আমরা নিডল টোটা বিজনেস আওয়ারে একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পর এসে আমরা আবারও চেষ্টা করব সংবাদ বিশ্লেষণের। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিডল টাটা বিজনেস আওয়ারে। আমরা আজকে কথা বলতে চাই পোশাক খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে নতুন করে সতর্কবার্তা, সেই সতর্কবার্তার কি প্রভাব পড়তে পারে আসলে এই খাতে, তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কামরুজ্জামান কাইসার, পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ। ডক্টর কামরুজ্জামান কাইসার, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। কামরুজ্জামান কাইসার, স্বাগত জানাচ্ছি নিডল টাটা বিজনেস আওয়ারে। একটু বলবেন যে আমরা এই যে নতুন করে একটি রিপোর্ট দেখছিলাম শুরুতেই, যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তা, এই যে বাণিজ্য নিষেধাজ্ঞার যে বার্তা, সেটি আসলে আমাদের খাতের জন্য আপনারা চ্যালেঞ্জ মনে করেন কিনা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনি সমসাময়িক একটি বিষয়ে উত্থাপন করেছেন বলে। আসলে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি কিন্তু পার্টিকুলারলি বাংলাদেশের জন্যই যে প্রযোজ্য তা নয়, কিন্তু এটা যুক্তরাষ্ট্রের ফরেন লেবার পলিসির একটা অংশ বিশেষ। এখানে তারা যেখান থেকে পণ্য ক্রয় করে সব দেশের জন্য কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। তো এখানে শ্রম অধিকার, শ্রম কল্যাণ এবং শ্রমিকদের সুযোগ সুবিধা সম্পর্কিত কিছু বিষয় বলা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এগুলো অলরেডি উত্তীর্ণ হয়েছি। আপনারা জানেন যে রানা প্লাজা অ্যাকর্ডন অ্যালায়েন্সের যে কমপ্লায়েন্স নীতিমালাগুলো ছিল এগুলো সবগুলো কিন্তু আমরা পরিপালন করেছি এবং বর্তমানে করে যাচ্ছি। তো সেই জন্য যুক্তরাষ্ট্র আমাদের একটি বড় বাজার, প্রায় 20% পণ্য তারা আমাদের কাছ থেকে আমদানি করে। তো সেক্ষেত্রে তাদের যে বড় বড় বায়াররা তারা কিন্তু আমাদের যে চলমান যে আমাদের যে রিকনস্ট্রাকশন বা আমরা যে চলমান যে প্রক্রিয়ায় আছি কমপ্লায়েন্সে, সেগুলোতে তারা সন্তুষ্ট হয়েই কিন্তু আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করছে। তবে ইদানিংকালে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যে একটা অসন্তোষ বা কিছু শ্রমিক অস্থিরতা হয়েছে সাম্প্রতিক কালে, এটা তো আপনারা জানেন যে 5 বছর পর যে বেতনের যে একটা স্কেল নিয়ে কিন্তু সরকার এবং মালিক, সরকার পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষের যে একটা আলোচনা হয় সেটার সময় একটু উত্তেজনা থাকে। সেই উত্তেজনা আমরা কিন্তু অনেকটাই সফলতা অর্জন করেছি। ইতিমধ্যে আমরা 56% আমরা বেতন তাদের বাড়িয়েছি। এখন 12,500 টাকা ন্যূনতম মজুরির পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধা মিলে একটা অদক্ষ শ্রমিক প্রায় 17-18,000 টাকা পাবে। জীবনযাত্রার মানের সাথে হয়তো সেটা অনেক পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হলেও আমরা মনে করি যে এটা মানে খুব একটা কম নয়। তার পাশাপাশি আমরা কিন্তু মালিক পক্ষ প্রতি বছর 5% হারে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করে যাচ্ছে, এটা অটোমেটিক ইনক্রিমেন্ট। তো এই সবকিছু মিলিয়ে আপনারা মনে করেন যে এই বর্তমানে যে আমাদের নতুন নির্ধারিত যে বাজারের সাথে তাল মিলিয়ে যে আমরা ন্যূনতম মজুরি ঘোষণা করেছি, এটা আমার মনে হয় যে শেষ অবধি সবাই এটাকে মেনে নিয়েছে। তারপরেও
শ্রমিকদের অন্যান্য কিছু দাবি দেওয়া থাকে, সেগুলো কিন্তু আমরা মালিকপক্ষ যথাসময়ে মানে পরিপালন করি। যার কারণে বিগত 10 বছর ধরে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের এই নিয়ম নীতি এবং শৃঙ্খলার কারণে এই এই অঙ্গনে বিশেষ করে এই গার্মেন্টস শিল্পে একটা সুষময় একটা স্বাভাবিক অবস্থা কিন্তু অলরেডি বিরাজ করছে। তো ইদানিংকালে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে একটা কোইনসিডেন্স হওয়ার কারণে একটু সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু এই সপ্তাহ থেকে এই সপ্তাহের গোড়া থেকে কিন্তু এই গার্মেন্টস শিল্পে বেশ স্বাভাবিক একটা অবস্থা ফিরে এসেছে। জি গামজামান কাইসার, একটু জানাবেন যে এখন আসলে আপনাদের মাঝে তো উৎপাদন ব্যাহত হচ্ছিল, শ্রমিক অসন্তোষ ছিল, এখন স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা? একই সঙ্গে সামনে নির্বাচন রয়েছে, আপনাদের মধ্যে কি স্বাভাবিক কার্যক্রম অলরেডি শুরু হয়েছে? যে আমি একটু পূর্বে বললাম যে তারা এই আমাদের এই ঘোষিত মজুরি তারা মোটামুটি মেনে নিয়েছে। আপনারা জানেন যে একটা অদক্ষ শ্রমিক যদি আপনার 12,500-এর সাথে তাদের ওটি এক্সট্রা ওটি হাজিরা বোনাস সহ 17-18,000 টাকা যদি তারা পায়, তাহলে আমার মনে হয় এটা তো কম কিছুই নয়। বাংলাদেশে আপনার অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তারাও কিন্তু আপনার BBMBA বা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে কিন্তু 15,000 টাকাও পর্যন্ত অনেকে বেতন পায় না। সেক্ষেত্রে অদক্ষ অশিক্ষিত এবং যারা একদমই স্কিল নয় তাদেরকে আমরা যে বেতনটা দিচ্ছি এটা তো সাময়িক, এটা 1 বছর পরে কিন্তু সে যখন অপারেটর হয়ে যায় তখন তার বেতন স্কেল 20-25-30,000 টাকায় চলে যায়। তো এই জিনিসটাকে মানতে হবে যে আমরা আমাদের যে বাইরের কাছ থেকে যে আমরা প্রাইসটা পাবো এটার সাথে তো আয় ব্যয়ের একটা সমন্বয় থাকতে হবে। আমাদের আয় তো তেমন হারে বাড়েনি, আপনি জানেন যে গত 7-8 বছরে আমাদের পণ্যের বিক্রয় মূল্য প্রায় 30% কমে গিয়েছে, আবার মুদ্রাস্ফীতি, ডলার ডিভালুয়েশন, তারপর আপনার বিভিন্ন খাতে আমাদের যে অনেক আনসিন যে খরচগুলো এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এখন খুব হিমশিম খাচ্ছি। তো সেক্ষেত্রে আমার আয় যদি ভালো হয় সেক্ষেত্রে তাদের ভালো বেতন দেয়া এটা তো আমাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আমি মনে করি বর্তমান অবস্থায় যে বেতন কাঠামোটা ঘোষিত হয়েছে এটা আমাদের আয়ের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ এবং এটা অলরেডি শ্রমিক পক্ষ এটা মেনে নিয়েছে এবং স্বাভাবিক একটা অবস্থায় আমরা ফিরে এসেছি। আশা করি আমাদের এই গার্মেন্টসের যে আগের যে গতি ছিল আমরা যেভাবে আগাচ্ছিলাম, বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ইমেজটা যেভাবে আমরা আন্তর্জাতিকভাবে আমরা তুলে ধরেছি, আগামীতেও আমরা আমাদের গতিশীলতা দক্ষতা এবং সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক বাজারে আমরা একটা ভালো অবস্থানে যাব। আমরা জানেন যে চীনের পরে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্ব বাজারে একটা সমাদৃত অবস্থায় আছে। আমরা এই গুডউইলটাকে ঠিক রাখতে চাই, মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষের মাধ্যমে আমরা এই বাংলাদেশের যে ইকোনমিক লাইফলাইন এটাকে আমরা সমুন্নত রাখতে চাই। এটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের রাজনীতি করে কি হবে, অর্থনীতি করে কি হবে? বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনার 2টে স্তম্ভের উপরে, এক হলো আমাদের এই গার্মেন্ট শিল্পের আয়, আর হলো প্রবাসী আমাদের বাংলাদেশি ভাইদের প্রেরিত রেমিটেন্সের অর্থ। তো আমাদের এই মেইন অর্থনৈতিক চাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আগামী দিন আমরা আসলে একটা নাজুক পরিস্থিতি পড়ব। তো এটাকে আমরা সবাই খুব ভালোভাবেই দেখছি, শ্রমিকরা তাদের দাবি দেওয়া পেশ করবে, ইতিপূর্বেও করেছিল, 5,300 টাকা থেকে 8,000 টাকা হয়েছিল, সেখান থেকে আমরা 8,000 টাকা থেকে আমরা 12,500 টাকা করেছি, যেটা 56%। আমি তো মনে করি বর্তমান অবস্থার প্রেক্ষিতে সামগ্রিক সবকিছুর বিবেচনায় এটা একটা যৌক্তিক পর্যায়ে আমরা তাদেরকে এই বেতনটা নির্ধারণ করেছি। জি গামজামান কাইসার, একটু জানতে চাইবো যে সামনে আমরা দেখছি যে নিয়মিত রাজনৈতিক কর্মসূচি, হরতাল অবরোধ চলছে, রপ্তানিতে আসলে কি ধরনের অভিঘাত আসতে পারে? আমরা নির্বাচনকালীন একটি সময়ের মধ্য দিয়ে পার করছি, আপনাদের মধ্যে কি আশঙ্কা কাজ করছে বা বায়ারদের সাথে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে কোনো রকম সংকেত পাচ্ছেন কিনা? বায়ারা তো শঙ্কিত থাকেই, আমাদের রাজনৈতিক যে এখন একটা টালমাটাল অবস্থা এই ক্ষেত্রে বায়ারদের একটা চিন্তা চেতনার একটা উন্মেষ তাদের থাকে যে কি হবে আগামী দিনে, এটা তাদের একটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে একটু গোসলো নীতিতে তারা আছে, আমাদের এটা সেকেন্ড কোয়ার্টারের কাজ চলছে, প্রত্যেকটা অর্থ বছরকে 4 ভাগে ভাগ করা হয়, আমরা দ্বিতীয় প্রান্তিকে আছি। দ্বিতীয় প্রান্তিকে আপনি জানেন যে আমরা কিন্তু এখন ওই ক্রিসমাসের বড় অর্ডার গুলো সাপ্লাই করার ক্ষেত্রে খুবই আমরা তৎপর, প্রায় সবগুলো ফ্যাক্টরি ক্রিসমাস ডে গুডস গুলো কিন্তু সাপ্লাই করছে। তো
তারপর আমাদের তৃতীয় প্রান্তিকে আমাদের নির্বাচনের মাস এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনৈতিক কিছু অস্থিরতা বিরাজ করছে। তো তারপরেও আমরা মনে করি যে আমাদের শ্রমিকরা কিন্তু রাজনীতির সাথে সরাসরি জড়িত নয়, জাতীয় রাজনীতির সাথে তারা কিন্তু তাদের শ্রমিক দাবি দেওয়ার জন্য তাদের যে রাজনীতি অর্থনৈতিক রাজনীতি ওইটা নিয়ে কিন্তু তারা খুব বেশি ওয়াকিবহাল। তো সেই ক্ষেত্রে এখন অনেক ফ্যাক্টরিতে আপনারা এটা জানেন যে অনেক ফ্যাক্টরিতে পিস রেটও কাজ হচ্ছে, নো ওয়ার্ক নো পে, মোর ওয়ার্ক মোর পে, মোর পে, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে যদি শ্রমিকরা কাজ না করে তাহলে কিন্তু তাদের তাদেরই ক্ষতি হবে খুব বেশি। তো সেই জন্য আমাদের অনেক বায়াররা তারা জানে যে আমাদের শ্রমিকরা অনেক সহনশীল এবং তারা কাজে খুব আগ্রহী, কাজ করে তারা একটা ভালো উপার্জন নিয়ে চলতে চায়। তবে আমি মনে করি এই কেটে যাবে, আমাদের এই অন্ধকার কেটে যাবে। যেটা আপনার এই জানুয়ারি মাসের প্রথমে আমাদের যে নির্বাচন, এই নির্বাচনের বিষয়টা যখন আসলে ওভার হয়ে যাবে তার আগে আমাদের কিছু সমস্যা থাকবে, এই যে হরতাল অবরোধের যে বিষয় এখানে আপনার এই আমাদের যে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে যে একটু অসুবিধা থাকবেই, এটা থাকবেই, বাইরেও থাকে। কিন্তু তারপরে আপনারা জানেন কোভিড এর সময় কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা পণ্য রপ্তানি করতে পেরেছি, বিশ্বে কিন্তু আমাদের এই বিষয়ে একটা সুনাম আছে। কঠিন বিরূপ পরিস্থিতিতেও কিন্তু বাংলাদেশ বায়ারদের যে চাহিদা সেটা মেটাতে সক্ষম, এই বিষয়টা কিন্তু এখন খুব ভালোভাবেই বায়ারদের আস্থায় আমরা এসেছি। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই সাময়িক একটা বিষয়, এই বিষয়টাকে আমরা অতিক্রান্ত করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো খুব ভালোভাবে আশা করি। জি, আমাদের তো যুক্তরাষ্ট্র একক বাজার, সব থেকে বড় বাজার রপ্তানি আমরা বলি এককভাবে, সেটি যদি তাদের সাথে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সতর্কবার্তা, এটি আসলে আপনারা এক ধরনের উদ্বেগের মনে করেন কিনা, বা এটাকে আসলে আমরা সম্পর্ক উন্নয়নের জায়গাটি নিশ্চিত করা উদ্যোক্তা হিসেবে কি মনে করেন, এখানে কি করণীয় আমাদের? উদ্বেগ থাকবেই, উদ্বেগ তো, উদ্বেগ উৎকণ্ঠা এটা থাকা খুব স্বাভাবিক, কারণ স্টেট ডিপার্টমেন্ট থেকে যখন একটা প্রেস রিলিজ আসে তখন তো সেটা একটা উদ্বেগের বিষয়। কিন্তু সবকিছুর পরেও কিন্তু আমরা এই উদ্বেগকে কাটিয়ে উঠার মতো সেই সক্ষমতা রাখি, যেটা আমি আমার বক্তব্যের প্রথমে বলেছিলাম যে এই স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা তাদের ইকোনমিক বা লেবার পলিসি, তো এই পলিসিতে তো আমরা অলরেডি আছি, আমরা তো কমপ্লায়েন্স মেনটেন করি, বর্তমানে আমরা পণ্য রপ্তানি করছি। তো সেক্ষেত্রে আমাদের আরো সতর্ক হতে হবে, আমাদের কমপ্লায়েন্সে যে অসম্পূর্ণ কিছু বিষয় যদি থেকে থাকে সেগুলো বায়ারদের যে গাইডলাইন বা তাদের যে অডিট অ্যান্ড তাদের যে অ্যাকাউন্টেবিলিটির যে কি বিষয়গুলো সেগুলোকে আমরা পরিপালন আমরা করব যদি কোনো আমাদের অসম্পূর্ণতা থেকে থাকে। আমরা ইতিমধ্যে অনেক ইনভেস্ট করেছি বিশেষ করে কমপ্লায়েন্স ইস্যুতে আপনারা জানেন, এবং এটা চলমান আছে, এই চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করার জন্য তারা হয়তো আমাদের কাছ থেকে আরো বেশি কিছু পদক্ষেপ আশা করে, আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা উদ্বেগের বিষয়টাকে মাথায় রেখেই আমরা আরো সুন্দরভাবে ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারি, কোথাও যাতে আমাদের কোনো পিলফারেজ না থাকে, কোনো গ্যাপ না থাকে, সেই গ্যাপগুলোকে কাটিয়ে উঠে আমরা আমাদের অর্থনৈতিক যে চলমান যে ধারা এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। এবং যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় বাজার, এই বাজারে আমরা উত্তরোত্তর কিন্তু সেখানে আমাদের যে রপ্তানির যে হার এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি, এখন কিন্তু প্রায় 20% পণ্য যুক্তরাষ্ট্রে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের। তো সেক্ষেত্রে আমি মনে করি তারা যেভাবে গাইডলাইন দিচ্ছে সেটা আমরা পরিপালন করতে সক্ষম, হয়তো এখন একটা যেভাবে হোক ফর্চুনেটলি বলি আর আনফর্চুনেটলি বলি ইকোনমিক এন্ড পলিটিক্যাল দুটো বিষয় কিন্তু এক হয়ে গিয়েছে, এখন সামনে আমাদের নির্বাচন আর ঠিক একই সময়ে 5 বছর পর 2018 সালের পরে 2023 সালে নতুন বেতন কাঠামো শ্রমিকদের, এই দুটো জিনিস কিন্তু এক হয়ে গেছে, যার কারণে এটাকে একটা কোন মহল এটাকে এনকেজ করে একটা অস্থিরতার একটা ঘটনা ঘটানোর একটা চেষ্টা করছিল, যদিও সেটা সফল কাম হয়নি। ইতিমধ্যে শ্রমিকরা বুঝতে পেরেছে যে তাদের শিল্প যদি বজায় না থাকে বা এই শিল্প যদি আমরা রান না করি তাহলে কিন্তু তাদেরই জীবনযাত্রা বিপন্ন হবে। তো সেই ক্ষেত্রে একটা স্বাভাবিক অবস্থা ইতিমধ্যে ফিরে এসেছে, আশা করি আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, আমাদের দক্ষতা অভিজ্ঞতা এবং আমাদের রপ্তানির যে একটা গুণগত মান আমরা ইতিমধ্যে সারা বিশ্বে আমরা পরিচিতি পেয়েছি
সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব মহলই সচেতন আছে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি যে তৈরি পোশাক খাত আমাদের সবথেকে বড় রপ্তানির যে নির্ভরতা সেই খাতে যেন কোনো রকম ধাক্কা এসে না লাগে, এবং এই যে নির্বাচনকালীন একটি সময়, এই সময়েও যেন, এই সংকটকালীন সময়েও যেন আমরা টেকসই রপ্তানি আসলে অব্যাহত রাখতে পারি সেটি প্রত্যাশা রাখি। আমরা আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছে, অধ্যাপক এম এম আকাশ। আমরা অনেকক্ষণ ধরে আসলে অপেক্ষা করছিলাম যে অধ্যাপক এম এম আকাশকে পাওয়া যায় কিনা, তার কাছ থেকে আসলে শুনতে চাইতাম যে তিনি এই বিষয়গুলো নিয়ে নিয়মিত গবেষণা করেন, অর্থনীতিবিদ হিসেবে তিনি কথা বলে থাকেন। আমরা অধ্যাপক এম এম আকাশকে হয়তো পেতেও পারি। আমরা আরেকবার আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইব যে কামরুজ্জামান কায়সার, আমরা সার্বিকভাবে আসলে অনেকগুলো বাধা চড়াই উৎরায়ের মধ্য দিয়েই আসলে যাচ্ছে পোশাক শিল্প, শুধু নয় রপ্তানিমুখী শিল্প। আমাদের আসলে নতুন বাজারের ক্ষেত্রে আপনারা নিজেরা রপ্তানি করছেন, নতুন বাজারের জায়গাগুলোতে আমরা আসলে কতখানি সম্ভাবনা তৈরি করতে পারছি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আবারও। নতুন বাজারের জন্য আমরা সবসময় খুবই সচেতন এবং আমরা এই ব্যাপারে এগিয়েও যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ল্যাটিন আমেরিকা যে কান্ট্রিগুলো, বিশেষ করে ব্রাজিলে আমাদের একটা বড় বাজার তৈরি হয়েছে, আর্জেন্টিনা এবং আশেপাশে যে ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিগুলো সেখানে আমরা আমাদের পণ্য কিন্তু ব্যাপক হারে এখন যাচ্ছে। তারপর সাউথ আফ্রিকা, তারপরে এশিয়া ওশেনিয়া অঞ্চলে এবং বিশেষ করে মিডিল ইস্টেও কিন্তু আমাদের লোয়ার এন্ডের যে প্রোডাক্ট গুলো খুব ভালোভাবে ওখানে এখন যাচ্ছে। আর ইউরোপের যে ইউ ভুক্ত যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রতে তো আমাদের একটা প্রণোদনা আছে, জিএসপি ফ্যাসিলিটিস আছে, তার পাশাপাশি এই ইউর বাইরেও কিছু দেশ আছে যে দেশগুলোতে আমরা আসলে ইতিপূর্বে আমাদের ওইভাবে ডাইরেক্ট এক্সপোর্ট ছিল না, কিন্তু ইদানিংকালে সরকার কর্তৃক বিশেষ প্রণোদনার কারণে সেখানে কিন্তু আপনার নতুন মার্কেট হিসাবে আমরা ভালো একটা অবস্থান তৈরি করছি, এবং সেখানে একটা প্রণোদনা বর্তমান প্রচলিত প্রণোদনার চেয়ে একটু 2% বেশি দেওয়া হচ্ছে, যেখানে আপনার 4% ক্যাশ ইনসেন্টিভের জায়গায় নতুন মার্কেটে যদি আমরা প্রবেশ করতে পারি সেখানে 6% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে সেখানেও কিন্তু আমাদের যে রপ্তানিকারকরা নতুন নতুন বাজারে নিত্য নতুন ভাবে তারা প্রবেশ করার একটা আগ্রহ দেখাচ্ছে, এবং এতে আমরা কিন্তু অনেকটাই সফল কাম হচ্ছি। আমাদের এশিয়া ওশেনিয়া অঞ্চল, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্যাসিফিক আইল্যান্ড যে দেশগুলো আছে ছোট ছোট, এখানে কিন্তু আমাদের অর্ডার কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারা কিন্তু এখন চায়নার চেয়ে লোয়ার এন্ডের যে প্রোডাক্ট গুলো বা মিডল এন্ডের যে প্রোডাক্ট গুলো, এগুলোতে কিন্তু অনেক আগ্রহী বাংলাদেশ থেকে পণ্য কিনতে, এবং আমরাও কিন্তু আমাদের রপ্তানির যে হারটা অনেক বাড়িয়ে ফেলেছি সেই জায়গায়। তো এটা আমাদের জন্য একটা আশার সংবাদ। আর বাংলাদেশের পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য এখন বিশ্বব্যাপী সমাদৃত, সবাই কিন্তু আপনার মেড ইন বাংলাদেশ ইমেজটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, বিশেষ করে আপনার তার গুণগত মান এবং বিশেষ করে যে প্রাইস, এই দুটোর যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, এই ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেসে কিন্তু আমরা এগিয়ে আছি। যদিও আমাদের নিজস্ব কাঁচামাল নাই, ক্যাপিটাল মেশিনারিজ নাই ইত্যাদি অনেক অসুবিধায় আমরা থাকার পরেও আমরা কিন্তু এখনো আমাদের যে শ্রম, সস্তা শ্রম এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক বাজারে এখনো ভালো অবস্থানে আছি, এবং নতুন নতুন বাজারে আমরা কিন্তু দিন 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 আমরা প্রবেশ করছি। জি কামরুজ্জামান কায়সার, অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আপনি সঙ্গে থাকুন। আমরা অধ্যাপক এম এম আকাশকে সম্ভবত পেয়েছি, অধ্যাপক এম এম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অর্থনীতিবিদ গবেষক, তিনি নিয়মিত পোশাক খাত নিয়ে গবেষণাও করে থাকেন আমরা জানি। অধ্যাপক এম এম আকাশ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমরা স্বাগত জানাতে চাই আপনাকে নিরুল টাটা বিজনেস আওয়ারে। আমরা শুরু থেকে আসলে চেষ্টা করছিলাম আপনাকে পাওয়ার, যান্ত্রিক কারণে পাচ্ছিলাম না, আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, ততক্ষণে আপনাকে যেহেতু পেয়েছি ছোট্ট করে হলেও জানতে চাইবো আপনার কাছে সাম্প্রতিক যে পোশাক খাতের সংকট এবং যুক্তরাষ্ট্রের নতুন করে যে সতর্কবার্তা আমরা দেখলাম, এই যে বাণিজ্য নিষেধাজ্ঞার সতর্কবার্তা, সেটি আসলে পোশাক খাতকে কোন দিকে নিয়ে যেতে পারে, এই বিষয় নিয়ে একটু আপনার কাছে প্রতিক্রিয়া এবং মন্তব্য জানতে চাইবো। অধ্যাপক এম এম আকাশ, ধন্যবাদ আপনাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি বলেন যে এই যে আমেরিকা যে সতর্কবার্তা দিল যে লেবার স্ট্যান্ডার্ড এবং লেবার ওয়েজের ব্যাপারে, স্ট্যান্ডার্ডের মধ্যে ওয়েজও অন্তর্ভুক্ত, লেবার ল অন্তর্ভুক্ত, এগুলো ঠিক না হলে তারা স্যাংশন দিবে। প্রথমত
লেবার ওয়েজ কতটুকু আমরা দিতে পারবো সেটা আবার তারা আমাদের কনজিউমাররা কতটুকু আমাদেরকে পে করে তার উপরেও ডিপেন্ডেন্ট। একটা ছোট্ট হিসাব আমি আপনাকে বলি, যদি ওরা মানে 2-6% বেশি ফাইনাল প্রাইস বাড়ায়, ধরেন আপনি একটা টি শার্ট $100 বিক্রি করছেন, ওটা এখন যদি সে 102-106 টাকায় বাড়ায়, তাহলে আমরা আমাদের ওয়েজ দ্বিগুণ করতেও পারবো, তাতে খুব একটা অসুবিধা হবে। এটা হলো জাইদি, ডক্টর জাইদ আহমেদ আছে না ওয়ার্ল্ড ব্যাংকের, তার ব্লগের হিসাবে তিনি এটা বার করেছেন। তার মানে দেখাচ্ছে যে ওরা স্যাংশন দেওয়ার আগে যদি লেবারের মঙ্গল চায় তাহলে তো তাদের উচিত আমাদেরকে ঠিক মতো প্রাইস দেওয়া, ঠিক মতো মাত্র $2 প্রাইস বাড়ানো তাদের জন্য কিছুই না, এটা আমাদের ঘামের দাম, খুবই ঠিক মতোই দাম। কিন্তু আরেকটা দিক আছে, সেটা হলো যে আমাদের এর মধ্যে তো আমরা $800 মানে 800 টাকা দিতাম মিনিমাম ওয়েজ, এবং সেই মিনিমাম 8,000 টাকা দিতাম, সেই 8,000 টাকাটা আমাদের ডলারে এখন $72। কিন্তু এখন পৃথিবীতে অনেক কান্ট্রি, আমাদের প্রতিযোগী কান্ট্রি সবাই $100 উপরে দিচ্ছে এবং কেউ কেউ $200 দিচ্ছে ওয়েজ। তো তার মানে হচ্ছে যে আমরা আসলে আইদার অন্যদের সঙ্গে কম্পিট করার মতো প্রোডাক্টিভিটি অর্জন করতে পারি না, অথবা আমাদের শ্রমিকরা খুব অদক্ষ, অথবা আমাদের মালিকরা অতিরিক্ত সুপার প্রফিট করছে। সুতরাং এই হিসাবটা ট্রান্সপারেন্ট করা দরকার, একটা টোটাল $100 শার্টের কত টাকা রিটেইল মার্জিন থাকে, কত টাকা ফ্রাইট চার্জ থাকে, কত টাকা অন্যেরা নিয়ে নেয়, তারপরে ভ্যালু অ্যাডেড এর মধ্যে কত টাকা শ্রমিক নেয় আর কত টাকা মালিক নেয়, এই হিসাবটা পরিষ্কার করে আমাদের দিক থেকে আমরা যে জাস্টিস এনশিওর করছি সেই কথাটা মালিকদের পরিষ্কার করে ক্যাম্পেইন করা উচিত। নাহলে ওরা স্যাংশন করবে এই কথা বলে যে এখানে সুপার এক্সপ্লয়টেশন হচ্ছে, সেই সুযোগ মালিক দেওয়াটা মালিকদের জন্য ঠিক হবে। জি নিশ্চয়ই স্যার, আমরা শেষ করব, আমাদের আসলে সময় শেষ, ছোট্ট করে আরেকবার একটু জানতে চাইবো যে এই যে সতর্কবার্তার কথা বলা হয়েছে, সামনে নির্বাচনও রয়েছে আমাদের, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি করে সেটি আমাদের পোশাক খাত বা রপ্তানি খাতের উপর বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন কিনা? এটা নির্ভর করে যে আমাদের তো এখন নানা রকম ডাইভার্সিফিকেশন হচ্ছে ইন টার্মস অফ ডেস্টিনেশন অফ এক্সপোর্ট, যুক্তরাষ্ট্র ছাড়াও আমরা অন্য অনেক জায়গায় এক্সপোর্ট করতে পারি, ভারতে চীনেও কিছু কিছু করতে শুরু করেছে, বা আমাদের যদি কম্পিটিটিভ পাওয়ার থাকে তাহলে অন্যদের বাজারও আমরা দখল করে নিতে পারি। সুতরাং সেই সেই প্রস্তুতিগুলো যদি থাকে এবং আমাদের মালিকদেরকে আমি যেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে রাখতে বললাম, কারণ ওরা তো এমনিতেই 25% ডলারের এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশনের কারণে 25% বেশি টাকা পাচ্ছে এমনিতেই চুপচাপ বসে থেকে, সুতরাং এটা কাজে লাগানো উচিত ওই বাড়তি টাকাটা, এবং শ্রমিকদেরকেও সন্তুষ্ট করা উচিত, প্রোডাক্টিভিটিও বাড়ানো উচিত, এবং অন্যান্য জায়গায় খুঁজে পেতে আমাদের আশেপাশে যেখানে হয়তো ডলার কারেন্সির অত প্রভাব নেই অন্য কারেন্সি দিয়েও আমরা ট্রেড করতে পারি, অর্থাৎ আমাদের নানা রকম বিকল্পের দিকে এগোতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। আমরা বাড়তি ইনকাম করছি, কিন্তু এই বিষয়টা তো আমাদের জানার সুযোগ আছে, বা আমরা জানি যে আমাদের তো আমদানি নির্ভর অর্থনীতি, আমরা যে টাকাটা পাচ্ছি 25% ডলারের ডিভ্যালুয়েশনের জন্য সেটা তো আবার আমরা আমদানি করতে গিয়ে কাঁচা মাল বা পণ্যের জন্য তো সেটা আরো বেশি ব্যয় হয়ে যায়, আমরা সিঙ্গেল ডিজিট ইনকাম করে ডাবল ডিজিট পে করব কি করে? আমাদের দেখতে হবে যে আমাদের আয়টা কত, আমাদের লোয়ার এন্ডের কাজ করি আমরা, 7-8% সার্বিকভাবে আমাদের ইনকাম, কিন্তু ব্যাংক লোন থেকে শুরু করে আমাদের ইনফ্লেশন বা সার্বিকভাবে ওয়েজেস সবকিছু মিলিয়ে আমাদের এখন প্রায় 14-15% সক্ষমতার বিষয় আছে, তাহলে আমরা কিভাবে সাস্টেইন করব? জি কামাল জি, ট্রান্সপারেন্সিটাই আমরা আপনারা দেখেন, হ্যাঁ এটার জন্যই তো আমরা গবেষণা করতে চাচ্ছি না, আপনারা মানে থিওরিটিক্যালি না করে আমরা মালিক পক্ষের সাথে বসেন, দেখেন আমাদের কোথায় অ্যাকাউন্টেবিলিটির অভাব আছে। তো সিপিডি অনেক মালিক পক্ষের সঙ্গে বসে টসে সব হিসাব করে বার করেছে 17,000 কত,
আবার শ্রমিকরা বাদ করেছে 30,000 কিন্তু আপনি তো আমরা প্রাইস দিচ্ছেন না আপনি আমাকে প্রাইস দিচ্ছেন 30% তো আমি বলেছি কিন্তু আপনি আপনার আপনি প্রাইস না দিবেন তারপর আপনি 20,000 টাকা দাবি করবেন তাহলে তো এই শিল্প বাঁচবে না কামজে ভাই স্যার জি কম্পিট করে প্রাইস রেখে আকাশ ভাই কি একটু বলতে চাই যে আমাদের 5,000 গার্মেন্ট শিল্প কিন্তু এখন 2,000 এর মধ্যে চলে আসছে এইভাবে যদি প্রাইস বাড়ে আমরাও চাই শ্রমিকরা ভালো মজুরি পাক বেড়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই বেড়েছে শিল্প শিল্প কিন্তু আরো বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই কামজে ভাই স্যার আমাদেরকে শেষ করতে হবে আকাশ স্যার কনসেন্ট্রেটেড হবে বিগ ইন্ডাস্ট্রি হ্যাঁ না বিগ ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবার কিন্তু সহযোগিতা দরকার আছে শ্রমিক মালিক সরকার ধন্যবাদ জানাই আপনাদেরকে কামরুজ্জামান কাইসার অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক এম এম আকাশ দুজনকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে দর্শক আমাদের সঙ্গে পোশাক খাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলেন অধ্যাপক এম এম আকাশ এবং কামরুজ্জামান কাইসার নিডল ডাটা বিজনেস আওয়ার আরেকটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আশা করি সাথে থাকবেন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি নিডল ডাটা বিজনেস আওয়ারে এবারে জানাবো শেয়ার বাজারের খবর শেয়ার বাজার দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি আজকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকের অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবস সবগুলো সূচকের পতন হয়েছে এখন পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স এর মধ্যে 14 পয়েন্ট কমে অবস্থান করছে 6242 পয়েন্ট এবং হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে কিন্তু দাম বেড়েছে মাত্র 34টির কমেছে 112টির অপরিবর্তিত রয়েছে 142টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর এবং লেনদেনও কিন্তু ভাটা 321 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এই পুঁজিবাজার আমরা যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারের পর মুদ্রাবাজার আমরা দেখে নিব মুদ্রাবাজার সোনালী ব্যাংকের সূত্র ধরে আজকের সপ্তাহের প্রথম দিনে মুদ্রাবাজারে লেনদেন হচ্ছে অর্থাৎ সব থেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার 113 টাকায় কেনা হচ্ছে 114 টাকায় বিক্রি হচ্ছে ইউরো 125 টাকায় কেনা হচ্ছে 129 টাকায় বিক্রি হচ্ছে পাউন্ড 142 টাকায় কেনা হচ্ছে এবং 146 টাকায় বিক্রি হচ্ছে চীনা ইউয়ান 15 টাকা 60 পয়সায় কেনা হচ্ছে 17 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে সৌদি রিয়াল 30 টাকা 20 পয়সায় কেনা হচ্ছে 31 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে অন্যদিকে ভারতীয় রূপে 1 টাকা 35 পয়সায় কেনা হচ্ছে এবং 1 টাকা 41 পয়সা বিক্রি হচ্ছে মুদ্রার পর স্বর্ণবাজার দেখে নিব স্বর্ণবাজার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ করে থাকেন 22 ক্যারেটে সব থেকে ভালো মানের স্বর্ণ এখন ভরি প্রতি কিন্তু বেশ বেড়েছে আমরা দেখতে পাচ্ছি 106,000 টাকা ভরি 106,375 টাকা ভরি 21 ক্যারেটে স্বর্ণ 101,000 টাকা ভরি 101,535 টাকা এবং 18 ক্যারেটে স্বর্ণ 87,000 টাকা ভরি এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটিও কিন্তু 72,500 টাকা ভরি স্বর্ণের পর রূপার দাম দেখে নেব রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে সব থেকে ভালো মানের 22 ক্যারেটের রূপা 1714 টাকা ভরি 21 ক্যারেটের রূপা 1632 টাকা ভরি এবং 18 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 1400 টাকা ভরি আর সনাতন যে রূপা রয়েছে সেটি ভরি প্রতি 1050 টাকা দর্শক এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা এবং রূপার বাজারের আপডেট সবশেষ দরদাম দর্শক নিরলটা বিজনেস আওয়ারে আরেকটা বিরতি নেবার সময় হবে দর্শক আমরা দুঃখিত হোন্ডা নিয়ে এলো বাংলাদেশে প্রথম 125 সিসি BS6 মডেল মোটর সাইকেল প্রস্তুতকারক হোন্ডার লক্ষ্য এমন এক ভবিষ্যৎ পৃথিবী গঠন করা যেখানে মানুষ পরিবেশগত ক্ষতি কমিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং বায়ু দূষণের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে উদ্ভাবনী ও উন্নত প্রযুক্তির সাথে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো প্রিমিয়াম স্টাইল আরামদায়ক ও বৈচিত্র্য বৈশিষ্ট্য সম্পন্ন PGM FI ইঞ্জিন সমৃদ্ধ নতুন SP125 মোটরসাইকেল বাজারে এনেছে 163,000 টাকায় দেশব্যাপী সমস্ত হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে 4টি ভিন্ন ভিন্ন রঙে দর্শক এই ছিল নিডল ডাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ